আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করা প্রসঙ্গে একটা হাদিস বলছিলাম, হাদিসটা যিনি বলতে পারবেন তিনি হাত তোলেন, দাঁড়ান বলেন। মাশাআল্লাহ, চলে আসেন যুবক, চলে আসেন। কি নাম আপনার যুবক? নাম কি? আরিফ। কি করো স্টুডেন্ট? কিসে পড়ো? এসএসসি পরীক্ষার্থী। মাশাআল্লাহ, আসো, তোমার উত্তর সঠিক। আমি তাকে প্রশ্ন করেছিলাম, আমি আমার প্রথম দিককার আলোচনাতে একটা হাদিস বলেছি শপথ করা সম্পর্কে, মাশাআল্লাহ সেই হাদিসটা পুরোটা বলতে পেরেছে। হাদিসটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি শপথ করতে চায়, কসম করতে চায়, সে আল্লাহর নামে শপথ করবে, আর আল্লাহর নামে যদি সে শপথ না করে তাহলে সে চুপ থাকবে, অন্য কারোর নামে শপথ করবে না। এটা হলো হাদিসটার খোলাসা, মাশাআল্লাহ সে সঠিক উত্তর দিয়েছে। এই হাদিসটা কি তুমি আগে থেকে জানতা, এখান থেকে শিখছো? মাশাআল্লাহ সে এত মনোযোগ দিয়ে কথা শুনেছে যে হাদিসটা হুবহু সে মুখস্থ করেছে। এটা হলো তাওহীদের অংশ, যে আল্লাহর সাথে আর কাউকে শরীক করব না, আমার শপথ শুধু আল্লাহর নামেই হবে, আল্লাহ ছাড়া কারোর নামে যদি শপথ। প্রশ্ন যেটার উত্তর দিয়েছি, এই প্রশ্নের উত্তরে যারা বাবা আছেন, যুবক না, যুবকদের বহু পুরস্কার দেই, যারা বাবা আছেন, ছেলে মেয়ের বাপ যারা, তারা উত্তর দিবেন। উত্তর দিতে পারলে আগে হাত তুলবেন। সন্তানের প্রতি বাবা মায়ের কর্তব্য কি? আমি অনেকগুলো কর্তব্যের কথা বলেছি, কর্তব্যগুলো বলতে পারবেন যারা হাত তোলেন। বলেন কি কি কর্তব্য বলছি আমি? তারও আগে আরো পয়েন্ট আছে। সৎ জীবন সঙ্গী তালাশ করা, পুরুষ হলে একজন সৎ নারী, আর নারী হলে একজন পুরুষ, সৎ পুরুষ তিনি জীবন সঙ্গী নিবেন। কেন? যাতে সন্তানটা কি হয়, ভালো হয়। খারাপ মানুষ হলে তাতে খারাপ মানুষ আসবে। এই জন্য ভালো জীবন সঙ্গী নির্বাচন করা, এটা সন্তানের ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য কর্তব্য, দায়িত্ব। হ্যাঁ, এক। এরপরে কানে আজান, ডান কানে আজান, বাম কানে একামতের বাক্যগুলো মৃদু কণ্ঠে তাকে শোনানো। কিন্তু তারও আগে আরেকটা কথা বলেছি, দোয়া করা, সন্তানের জন্য দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা জন্মের পর তাদের জন্য দোয়া করেছেন। কি দোয়া? উইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, শয়তান বা মিন হামাজাতি শয়তান, শয়তানের যত আপনার চক্রান্ত আছে এগুলো থেকে, দুষ্ট শয়তানের আক্রান্ত থেকে তোমাদেরকে আমি আল্লাহর পানা চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই, এ দোয়া করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সন্তানের জন্য শয়তান থেকে পানা চাওয়ার দোয়া করা, আজান একামত, এগুলো সব দোয়ার অংশ। হ্যাঁ, তিন নম্বর, সাত দিনের দিন সন্তানের জন্য আকিকা দেওয়া, মাশাআল্লাহ। চার নম্বর, তার একটা সুন্দর নাম রাখা, সুন্দর একটা নাম রাখা। পাঁচ নম্বর, তাকে দিন শিক্ষা দেওয়া, দিনই শিক্ষা দেওয়া, আল্লাহর সাথে পরিচয় করানো, নামাজি বানানো, ইমান শিখানো, তাওহীদ শিখানো এবং ইমান বিধ্বংসী বিষয়গুলো শেখানো। অর্থাৎ একজন খাঁটি মুসলমান বানানোর জন্য তাকে চেষ্টা করা, কোরআন তেলাওয়াত শিখানো, কোরআন অর্থ সে যেন বুঝে পড়ে, সেই আগ্রহ তার ভিতরে তৈরি করা এবং তাকে একজন দিনদার মুসলমান হিসেবে গড়ে তোলা, এটা বাবা মার কর্তব্য। হ্যাঁ, এরপরে সর্বশেষ, মাশাআল্লাহ আমি এত ডিটেইল বলি নাই, মাশাআল্লাহ আপনি ডিটেইল বলেছেন। আমি বলেছি তাদের ভরণ পোষণ এবং সার্বিক দায় দায়িত্ব গ্রহণ করা, ছেলে হোক আর মেয়ে হোক, তাদেরকে উপযুক্ত দিনদার পাত্র পাত্রীস্থ করা, সময় হলে বিলম্ব না করে বিয়ে দেওয়া, এবং তারও আগের কাজ হলো তাদেরকে ভরণ পোষণের ব্যবস্থা করা, দায় দায়িত্ব নেওয়া। মাশাআল্লাহ, উত্তর সঠিক, জাযাকুমুল্লাহ খাইর। কি করেন আপনি? কি ব্যবসা? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুক, আপনাকে আমি এই বইটা উপহার দিচ্ছি, তিনিই আমার রব। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিকুম। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, আমরা আমাদের বক্তব্যে সকালবেলার সময়টার গুরুত্ব বোঝাতে গিয়ে আমরা অনেকগুলো হাদিস এবং অনেকগুলো আমলের কথা বলেছি। এর ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস মূলত বলেছি সকালবেলার সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে, সেই হাদিসটা যে বলতে পারবেন হাত তোলেন। ও, যুবক আগে হাত তুলছে। হ্যাঁ, না তুমি তো বই একবার পাইছো, তোমার আর হবে না। না, আলেমরা হাত তুলিয়েন না। হ্যাঁ, ওই যে চাদরওয়ালা ভাই, বলেন। সকালবেলা ফজরের নামাজের পর 15-20 মিনিট যে জানামাজে বসে জিকির আজকার করে না, আমি এটা আর কথা বুঝাই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা হ্যাঁ, ওই ভাই মুখোশালা ভাই দাঁড়ান,
যে মুখোশ সরা দিছে এবার। হ্যাঁ না ভাই হয় নাই। হ্যাঁ ভাই আপনি দাঁড়ান না, আবার আমি প্রশ্নটা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালের সময়টার গুরুত্ব বোঝানোর জন্য তার একটা কথা আমি বলেছি, যে এই কথা দ্বারা বোঝা যায় তিনি সকালটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করতেন। হ্যাঁ ওই ভাই লাল টুপিওয়ালা বলেন। আরবিটা আদা আদা হয়েছে, আরবি দরকার না, আপনি বাংলা বললেই হবে। বাংলা বাংলা বলেন। আদা আদি হয়েছে, আর একটু পারফেক্ট কে বলতে পারবে আলেম ছাড়া? আপনি আলেম মানুষ বলেন। না 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 না, হ্যাঁ লাল 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 দাঁড়াও ভাই। হ্যাঁ আবার বলো, কখন বরকত দান করেন? মাশাআল্লাহ, আসো এই সঠিক উত্তর এটা হইছে, আসো তুমি পুরস্কার নিয়ে যাও। যুবকের উত্তর সঠিক, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকরিহা। ওই ভাই আরবিটাও বলে ফেলছে কিন্তু বাংলাটা পারফেক্ট বলতে পারে নাই। এটার অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত নাজিল করেন, এই জন্য এই টাইমে ঘুমায় না কাটাইয়া বরকত নাজিল হয় এরকম কাজ করতে হবে, সেটা দুনিয়াবি কাজই হোক না কেন। ভালো কাজ, জিকির আজকার, সকাল সন্ধ্যা দোয়া জিকির করা, তেলাওয়াত করা, নামাজ পড়া এবং হালাল উপার্জন করা, এগুলো করতে হবে, তাহলে এই কাজে কি হবে, বরকত হবে। কারণ এই টাইমে যেটাই করবেন সেটাতে বরকত নাজিলের দোয়া করেছেন স্বয়ং কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি করেন আপনি যুবক? কিসে ইন্টারে? মাশাআল্লাহ। বাড়ি কোথায়? গড়িকান্দি। মাশাআল্লাহ, স্টুডেন্ট মানুষ, অটোগ্রাফি তো খুব চালাক স্টুডেন্ট, কেউ তো অটোগ্রাফ চায় না, তুমি তো বিপদে ফেলে দিছো আমাকে। কি নাম? আরিফুল ইসলাম। পাঁচক তো নামাজ পড়ো আরিফ ভাই। হ্যাঁ এতদিন যা হয়েছে না হয়েছে, এখন আর নামাজ ছড়া যাবে না। ইমাম সাহেব কই? ইমাম সাহেব, ইমাম সাহেব আসেন, সাক্ষী দেন। ইমাম সাহেব আপনিও আসেন, আসেন এইদিকে আসেন। ইমাম সাহেবকে আসতে দেন, আসতে দেন। ইমাম সুদ্দান নিয়ে আসছে যুবক, মাশাআল্লাহ। ইমাম সাহেব, আমার এই ভাই আরিফ, সে নামাজ পড়ে মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমাকে খুঁজছে বাংলাদেশ, মাশাআল্লাহ। আল্লাহু আকবার, আসছে আমার হাতে পুরস্কার নেওয়ার জন্য। তুমি কিভাবে জানো যে পুরস্কার পাবা? ও ভিডিও দেখো, সেজন্য আজকে আশা করে আসছো। এত মানুষের মধ্যে তুমি পুরস্কার পাইলা, তুমি নিয়ত করে আসছো। হাদিসে আসছে, ইন্না মিন ইবাদিল্লাহি লাউ আকসামা আল্লাহ লা আবাররা। আল্লাহর কিছু বান্দা আছে, কিছু আল্লাহর কাছে চাইলে আল্লাহ এটা দেই দেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ভাই আরিফকে দিনের দায়ী হওয়ার তৌফিক দান করুক, ইসলাম প্রচারক হওয়ার তৌফিক দান করুক, গোটা বিশ্ব মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুক, আমাদের দেশের মুখ উজ্জ্বল করার তৌফিক দান করুন, খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন, আমাদের সব যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা সব বিষয়গুলো দান করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরিফুল ইসলাম, তোমার কথা আমরা এমনি বিশ্বাস করছি, তুমি নিজেই হুজুরে ডাকছো, আমরা ডাকতে বলি নাই। হুজুরের সাক্ষ্য পেয়ে আমরা আরো প্রশান্ত হলাম, তোমার জন্য আমাদের দিল থেকে দোয়া রইল। তাহলে তুমি পাঁচক্ত নামাজ যেহেতু পড়া, কোরআন শরীফটা বুঝে পড়বা ইনশাআল্লাহ, ঠিক আছে? কোরআনে কারিম বুঝে পড়বা এবং দিন সম্পর্কে জ্ঞান অর্জন করবা ইনশাআল্লাহ। এই বইটা তোমাকে আমি দিলাম। মাশাআল্লাহ, তোমার জন্য দুইটা বই, আমার লেখা একটা বই দিলাম, সকাল সন্ধ্যার দোয়া জিকির এবং জবাব, এই বইটা আমাদের তরুণদের জন্য খুব বেশি দরকারি একটা বই, মাশাআল্লাহ এটা তোমার জন্য। আর হুজুর আপনি আসছেন যেহেতু, ও ওই ভাই তরফ থেকে তোমার জন্য 1000 টাকা পুরস্কার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি ইমাম সাহেব, আপনাকে দুইটা আমার লেখা দোয়া বই দিলাম, একটা আপনার আর একটা আপনি আর ওয়াইফকে দিবেন, বিয়ে করছেন, ঠিক আছে যান। আর না হলে ওয়াইফ স্বামী স্ত্রী দুজন মিলে একটা পড়বেন। ও আপনি অটোগ্রাফ? ভাই আপনি তো চালাক মানুষ। কি নাম আপনার? সাদ্দাম ভাই। মাশাআল্লাহ, আমার কাছে সর্বশেষ পুরস্কার,
আজকের মাহফিল থেকে কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা এখন না, আমার আলোচনার মধ্যে করে ফেলেছেন যে এটা আমি এখন থেকে করব, এরকম কোন মানুষ থাকলে হাত তোলেন। ও চশমালা ভাই, ও হ্যাঁ বলেন তো, কি নিয়ত করছেন আপনি? মসজিদে পাঁচ ওয়াক্ত ফজর আদায় করবেন ইনশাআল্লাহ। বাড়ি কোথায় আপনার? মধ্যনগর। মধ্যনগর আপনার এলাকার কেউ আছে? জি আছে। কে আছে ভাই? ইমাম সাহেব। আপনার ইমাম সাহেব নাই? মধ্যনগর ইমাম সাহেব নাই? আচ্ছা ঠিক আছে। এ ভাই আপনি নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন? না জি না হুজুর, আমি পাঁচ ওয়াক্ত পড়ি না, তবে আমি বাইজিদের সম্পর্কে ভালো করে জানি। না না ঠিক আছে, সেটা না ভাই, ফজর নামাজ পড়ার নিয়ত করছে, সবাই যখন জানবে তখন তার এটা আমল করা সহজ হবে। আমি ফজর নামাজ পড়ি কিন্তু বাসায়। ও জামাতের সাথে পড়ার, মসজিদে গিয়ে জামাতের সাথে পড়ার নিয়ত করছেন? কম করা হয় জামাতে মসজিদ। আচ্ছা আপনি আসেন। আর এদিকে কে হাত তুলছে জানো? এই যে লাল মাফলা ভাই, ছোট ভাই, তুমি কি নিয়ত করছো? দাঁড়াও তো দেখি ভাই, বলো তো। ইনশাআল্লাহ আমি আজীবন কোনোদিন দাড়ি কাটবো না, না কোনো প্রশাসন না, জীবন গেল ইনশাল্লাহ, হারাম কাজ করবা না, আর পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের সাথে পড়বা। আদে ভাই আপনার নাম কি? ভাই জি তোমার নাম কি? নয়ন। আপনার নাম কি? নয়ন না? ও আপনি বাইজিদ? এটা আপনার নাম কি? বাইজিদ। আচ্ছা এটা ওর। মাশাআল্লাহ ভাই, আজকের এই মাহফিল যারা যেভাবে সহযোগিতা করেছেন, অনেক প্রবাসী ভাইরা সহযোগিতা করেছেন, আমরা সবাই দিল থেকে দোয়া